বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত, বিশেষ করে মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পেশাজীবী বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের সকলকে কষ্ট করে এই অনুষ্ঠানটি সফল করার জন্য, এখানে আপনারা কষ্ট করে এসেছেন তার জন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজকবৃন্দদেরকে, কারণ তারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য। আমরা আজকে যদি ব্যানারটার দিকে তাকাই, তাহলে ব্যানারটার দিকে তাকালে আমরা দেখতে পাব যে এখানে আজকে বিষয়টা কী, বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজি ফর প্রসপারাস বাংলাদেশ। অর্থাৎ আমরা একটা সমৃদ্ধশালী, উৎপাদনশালী, উৎপাদনশীল, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যেটা আমরা আশা করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ তার জ্ঞান, তার বিবেক দিয়ে আমরা দেশটার ভালো যেই জিনিসটা আশা করি সেটা এরকমই কিছু। হয়তো প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা বা জ্ঞান অনুযায়ী সে তার নিজের মতন করে চিন্তা করে, কিন্তু আমাদের চিন্তার সকলের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু একটি, সেটা হচ্ছে প্রসপারাস বাংলাদেশ। সেটি আমরা চিন্তা করি আমাদের নিজেদের জন্য, আমরা যারাই সেটি চিন্তা করি, এবং সেটি আমরা চিন্তা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য। তবে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, তবে এখানে একটি কথা আছে, কি সেই কথাটি? কথাটি হচ্ছে, আমি একজন পলিটিশিয়ান, এবং আপনারা আয়োজকদের বক্তব্য থেকে জানতে পেরেছেন এখানে আরও কিছু রাজনীতিবিদ আমরা উপস্থিত আছি আজকে এখানে। আজকে আমরা মোটামুটিভাবে হয়তো দু ধরনের মানুষ উপস্থিত আছি, এক ধরনের মানুষ আমি বা আমরা যারা আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য এবং দেশের জন্য, আরেক ধরনের মানুষ আপনারা যারা উপস্থিত আছেন, যাদেরকে সহজভাবে বলা হয় প্রফেশনালস, অর্থাৎ যারা পেশাজীবী বা যারা দেশকে ডাইরেক্টলি না হলেও আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেশকে পরিচালনা করেন, দেশের জন্য আপনারা অবদান রাখেন। একটি বিষয় নিশ্চয়ই আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না বা অস্বীকার করা সম্ভব হবে না আমাদের কাউকেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই দেখেছি যেসব দেশ পৃথিবীতে উন্নতি করেছে সেই সব দেশের সবসময় আমরা দেখেছি যে উন্নতির সব কিছু আগে, যে কোনো ভালো কিছু অর্জন করার আগে একটি দেশে একটি স্থিতিশীল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রয়োজন হয়। অর্থাৎ রাজনীতিতে মতভেদ থাকবে, কিন্তু বেসিক কতগুলি রাজনৈতিক ডিবেটের অবসান যখন হয় এবং একটি সত্যিকার অর্থে স্থিতিশীল শান্তিপূর্ণ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় থাকে একটি দেশে, তখনই একটি দেশ ধীরে ধীরে সকল ক্ষেত্রে পর্যায়ক্রমে উন্নতি লাভ করে। কিন্তু দুঃখজনকভাবে হলো বাংলাদেশের ক্ষেত্রে আজকে দেশ স্বাধীনের 42 বছর পরেও বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হতে পারছে না, বিশেষ করে বর্তমান এই মুহূর্তে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে 24 আগস্ট আমরা এই অনুষ্ঠানটা এখানে আমরা সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি আমরা। এই অগস্ট মাসে যেভাবেই হোক, অগস্ট মাসে বাংলাদেশে কিছু কিছু ঘটনা ঘটেছে গত 42 বছরের ইতিহাসে। আমরা যদি কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান অবহিত যে সরকার আছে, আমি একটু আগেই বলেছি যে রাজনীতির কতগুলো বিষয়, কতগুলো ডিবেটের অবসান হওয়া প্রয়োজন। যা সত্য সেটা সবার সামনে সবার জানা দরকার, কারণ সত্য জানা থাকলেই তখন সকলে ভালো কাজে, সঠিক কাজে মনোনিবেশ করতে সক্ষম হন, যখন সত্যটা সেটল হয়ে যায়। কাজেই সবার জানার স্বার্থে আমি মনে করি আপনারা যেহেতু আমাদেরকে সাহায্য করেন, রাজনীতিবিদদেরকে, পেশাজীবী যারা উপস্থিত আছেন রাজনীতিবিদদেরকে আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন দেশটাকে গড়ে তোলার জন্য, সেই জন্য আপনাদের কাছেও কতগুলো বিষয়, রাজনৈতিক বিষয়, কতগুলো ডিবেট, কতগুলো সত্য তুলে ধরার প্রয়োজন আমি মনে করি, এবং আপনাদের মাধ্যমে
আমি মনে করি এগুলো দেশের সকল মানুষের কাছে তুলে ধরা উচিত। সেজন্য এই বিষয়টা প্রসপারাস বাংলাদেশ এই বিষয়টি যাবার আগে আপনাদের সামনে আমি অন্য কয়েকটি বিষয়ের অবতারণা করতে চাই। কী সেই বিষয়গুলি? যে কথাটা আমি শুরু করেছিলাম যে এটি হচ্ছে অগস্ট মাস। অগস্ট মাসে গত 42 বছরের ইতিহাসে অগস্ট মাসে কয়েকটি ঘটনা ঘটেছে। যেমন একটি ঘটনা ঘটেছিল 1975 সালে। 1975 সালে 15ই অগস্ট একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, একটি দুঃখজনক ঘটনা, একটি হত্যাকাণ্ড ঘটেছিল। শ্রোতৃবৃন্দ, অতিথিবৃন্দ, যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু আমরা আজকে কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে, সেই অবৈধ সরকারের কিছু অবৈধ ব্যক্তি, বিশেষ করে সেই সব ব্যক্তিদের নেতৃত্বে আছে অবৈধ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকল প্রধানমন্ত্রী, সেও এইটির নেতৃত্বে আছে, এবং তারা কতগুলো কথা বলছে জনসাধারণকে, কথা বলে কতগুলো মিথ্যা কথা বলে, কতগুলো মিথ্যে তথ্য দিয়ে তারা জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন আমরা যদি 15ই অগস্ট যে ঘটনা ঘটেছিল 1975 সালে, সেই 15ই অগস্টের ঘটনায় কিন্তু ঘটনার অনেক সাক্ষী, অর্থাৎ 15ই অগস্টের ঘটনাকে কাছে থেকে দেখেছেন এরকম বহু মানুষ দেশে কিন্তু এখনও জীবিত আছেন। বহু মানুষ যারা দেখেছেন তারা এখনও বেঁচে আছেন। 15ই অগস্টে ঘটনা ঘটার আগে আমাদেরকে, আমরা যদি চিন্তা করি যে 15ই অগস্টের ঘটনার প্রেক্ষাপটগুলো কীভাবে তৈরি হয়েছিল, কারা কারা সেই ঘটনাগুলা তৈরি করার জন্য অবদান রেখেছিল, কারা সেদিন শেখ মুজিবের হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করেছিল, যাতে করে শেখ মুজিব, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো কেউ জানেন না, কিন্তু সবার জানার স্বার্থে বলছি, 15ই অগস্ট কিন্তু শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার কথা ছিল, এটি নিশ্চয়ই আপনারা অনেকে কেউ কেউ জানেন। এখন বিশ্ববিদ্যালয়ে যাতে শেখ মুজিব সেফলি যেতে না পারে তার জন্য একটি রাজনৈতিক দল, তাদের তৎকালীন একটি রাজনৈতিক দল তাদের কিছু কিছু সংখ্যক সদস্যদেরকে দিয়ে একটি আনস্টেবল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমাদেরকে আজকে দেখতে হবে শেখ হাসিনার আশেপাশে সেই লোকগুলোকে যারা সেই সব সময় সেই অবস্থা সৃষ্টি করেছিল। সেই সময় শেখ হাসিনার, বর্তমানে শেখ হাসিনার অবৈধ সরকারে তার দলের মধ্যে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের মধ্যে কেউ কেউ সেদিন বলেছিল যে শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে হবে। আচ্ছা, এবং শুধু তাই নয়, বিভিন্ন বিদেশি মিডিয়াতে শেখ হাসিনার আশেপাশে বর্তমানে উপস্থিত এরকম অনেক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি আছে যারা সেদিন বিদেশি মিডিয়ার সামনে বসে বলেছিল যে, সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে শেখ মুজিব হচ্ছে স্বৈরাচার। এই সকল ব্যক্তিগুলো এখন কিন্তু শেখ হাসিনার আশেপাশে ঘোরাফেরা করছে। শ্রোতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আপনারা কি জানেন যে 14ই অগস্ট দিবাগত রাত্রে শেখ মুজিব নিজেই 3টি ট্যাঙ্ক নামানোর জন্য অর্ডার দিয়েছিল? আপনারা কি এটি জানেন? শেখ মুজিব নিজেই 3টি ট্যাঙ্ক নামানোর অর্ডার দিয়েছিল। এইটি সম্প্রতি জনাব বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব কাদের সিদ্দিকীর একটি লেখা থেকে এই কথাটি বেরিয়ে এসেছে। কাদের সিদ্দিকী সাহেব নিজেই বলেছেন তার লেখাতে যে শেখ মুজিব কাদের সিদ্দিকী সাহেবকে বলেছিলেন যে আমি এই ইনুদের যে চক্রান্ত, ইনুরা যা সৃষ্টি করতে চাচ্ছে, তৎকালীন জাসদ যা করতে চাচ্ছে শেখ মুজিবের বিরুদ্ধে, সেই ঘটনাগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য শেখ মুজিব 3টি ট্যাঙ্ক নামানোর অর্ডার দিয়েছিল। এখন আমরা কি, অর্থাৎ এই ট্যাঙ্কগুলো কিন্তু নেমেছিল শেখ মুজিবের নিজের জ্ঞাতসারেই, তার জানার ভিতরেই। এখন আমরা যদি প্রশ্ন করি জনাব কাদের সিদ্দিকীর বক্তব্য থেকে যে শেখ মুজিব কি প্রেক্ষাপটে এই ট্যাঙ্কগুলো নামাতে বাধ্য হয়েছিল,
শুধু তাই নয়, আসেন, শেখ মুজিব যেই মানুষগুলোর কারণে বাধ্য হয়ে সেদিন ট্যাঙ্ক নামানোর জন্য পারমিশন দিয়েছিল, যেই লোকগুলো সেই পরিস্থিতিটি শেখ মুজিবের বিরুদ্ধে তৈরি করেছিল, সেই ব্যক্তিগুলোই কিন্তু এখন শেখ হাসিনার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের মধ্যেই অনেকে এখন শেখ হাসিনার খুব প্রিয় এবং আস্থাভাজন ব্যক্তি। আসেন আমরা আরও একটু সামনে আগাই। 1975 সালের 15 আগস্ট মুজিব হত্যাকাণ্ডের পরিস্থিতি প্রসঙ্গে জাসদ নেতা জনাব মহিউদ্দিন আহমেদের প্রকাশিত একটি বই আছে। এই বইটি থেকে কিছু কিছু অংশ, সেদিনকার ঘটনার কিছু কিছু অংশ কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকায়, ঢাকায় একটি পত্রিকা আছে প্রথম আলো, সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে থেকে একটি অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শ্রোতৃবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আপনারা দয়া করে এটি শুনবেন। কি সেই লেখাগুলি? এতে বলা হয়েছে, 15 আগস্ট সকালে মহসিন হলের ছাত্র নূর মোহাম্মদ ঢাকা নগর গণবাহিনীর উপপ্রধান আবুল হাসিব খানের কাছে ঢাকা নগর গণবাহিনীর কমান্ডার আনোয়ার হোসেন, বর্তমানে একজন বিতর্কিত শিক্ষক, আনোয়ার হোসেনের কাছে একটি চিরকুট নিয়ে আসেন। চিরকুটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অফিসে ঢাকা নগর গণবাহিনীর জরুরি সভা হবে বলে উল্লেখ ছিল। সভা শুরু হলে পরে এই বিতর্কিত শিক্ষক আনোয়ার হোসেন উপস্থিত সবাইকে বলেন, ইনভাইটেড কমার ভিতরে, ভাইজান, অর্থাৎ এই আনোয়ার হোসেন হচ্ছে মরহুম কর্নেল তাহেরের ভাই, উনি বলেন, ভাইজান সকালে রেডিও স্টেশনে গিয়েছিলেন, তিনি মেজর ডালিমকে বকাঝকা করেছেন এবং বলেছেন, এখন পর্যন্ত একটা মার্শাল ল প্রক্লেমেশন ড্রাফট করতে পারলে না, জানো কাল ইউনিভার্সিটিতে কারা বোমা ফাটিয়েছিল, দে আর মাই বয়েজ। শেখ মুজিব হত্যার দিন সকালেও এই ইনু পার্টির ভূমিকা কী ছিল আজকে, এইটা আমার মনে হয় পরিষ্কার করা উচিত শুধু আমাদের এই হলে উপস্থিত সকলের সামনে নয়, বরঞ্চ দেশের যে 16-17 কোটি মানুষ আছে প্রত্যেকটি মানুষের কাছে উপস্থিত করা উচিত। নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, কথায় কথায় এই আওয়ামী লীগ এবং তাদের নেতৃবৃন্দ শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার আহ্বানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দোষারোপ করে থাকে। আসুন খুব সংক্ষেপে আমরা দেখি তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটি করে থাকে, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটি করে থাকে, নিজেদের অন্যায় ঢাকার জন্য কাজটি করে থাকে, এই কাজটি করে থাকে। এখন কী সেই অন্যায় তারা করেছিল? শেখ মুজিব যখন নিহত হলেন তখন কি, শুধুবৃন্দ এবং উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, তখন কি বিএনপি প্রতিষ্ঠিত ছিল? বিএনপি প্রতিষ্ঠিত তখন ছিল না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ মুজিব নিহত হবার পরে কারা সেদিন সরকার পরিচালনা করলো, সরকার পরিচালনা করলো শেখ মুজিবেরই খুবই ঘনিষ্ঠ একজন সহকর্মী, যার নাম ছিল খন্দকার মোশতাক, এবং মোশতাকের সাথে শেখ মুজিবেরই এবং আওয়ামী লীগেরই আরও অনেক নেতৃবৃন্দ, তারা সরকার গঠন করলো, তারা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করল। এবং এ ব্যাপারে যদি কোনো ডাউট থাকে কারো, তাহলে বর্তমানে শেখ হাসিনার যে উপদেষ্টা আছে মিস্টার এইচটি ইমাম, এই এইচটি ইমাম তখন ক্যাবিনেট সচিবের দায়িত্বে ছিলেন। এই ভদ্রলোককে ডেকে জিজ্ঞেস করার বিভিন্ন কায়দা আছে, সেসব কায়দায় জিজ্ঞেস করলে
পরিষ্কার হয়ে যাবে যে সেদিন সেদিন কারা কারা উপস্থিত ছিল। আজকে আজকে এইসব সত্য কথাগুলো না বলে আজকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। এখন আপনারা কি এটি জানেন যে সেদিন যখন বঙ্গভবনে মোশতাক আহমেদ শপথ গ্রহণ করছিল, এই যে একটু আগে একজন বিতর্কিত শিক্ষকের কথা বললাম আনোয়ার হোসেন, তার ভাই কর্নেল তাহের, সেই তাহের সেদিন বঙ্গভবনে উপস্থিত ছিল। সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, আপনারা কি এই সম্পর্কে ওয়াকিফল? এই তথ্যটি কি আপনারা জানেন? যারা জানেন না, অনুরোধ করব সকলের কাছে যতটুকু সম্ভব এটি পৌঁছে দিবে। সেদিন শুধু তাহের উপস্থিত ছিল না সেই ওথ সেরেমনিতে, তাহেরের সাথে এই যে শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন ইনু, এই ইনু উপস্থিত ছিল, এবং আরেকজন রাজনৈতিক নেতা আছে বাংলাদেশে, মিস্টার মেনন, এই মেনন সাহেবও সেদিন বঙ্গভবনে উপস্থিত ছিল। তাহলে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজের লোভের কারণে, ক্ষমতার মোহের কারণে তার পিতার হত্যাকারী এবং তার পিতার হত্যার যারা প্লট তৈরি করেছিল সেই সব ব্যক্তিদের সাথেও সখ্যতা করতে পিছু পা হয় না। একজন মানুষ কতটা মস্তিষ্ক বিকৃতির অধিকারী হলে অথবা কতটা ক্ষমতার প্রতি লোভী হলে যারা তার পুরো পরিবারকে, বাবা মা ভাই বোন সকলকে হত্যা করেছিল, তাদের হত্যার প্লট তৈরি করেছিল, সেই সকল মানুষদের সাথে সখ্যতা করে এখন পর্যন্ত তাদেরকে পাশে নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, তার অবৈধ সরকার পরিচালনা করছে, তার অবৈধ সকল নির্বাচনে তাদেরকে সঙ্গী করেছে। সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিবৃন্দ, নেতৃবৃন্দ, এ প্রসঙ্গে ছোট্ট আরেকটি ইনফরমেশন দিই, আমি পরবর্তী আরেকটি প্রসঙ্গে যেতে চাই। শুধু এটিই নয়, শেখ মুজিব নিহত হবার পরে খন্দকার মোশতাক যেরকম ক্ষমতা গ্রহণ করেছিল, খন্দকার মোশতাককে আবার তাদের নিজেদের দলীয় অন্তদলীয় ক্রন্দল বা নিজেদের ক্ষমতার কাড়াকাড়ির জন্য দেশ এবং দেশের মানুষকে তখন চরম মূল্য দিতে হয়েছিল। খন্দকার মোশতাককে, মোশতাকের বিরুদ্ধে আবার কু করে ক্ষমতা কে দখল করলো? খালেদ মোশারফ, অর্থাৎ যে কিনা আওয়ামী লীগের আরেক নেতা রাশেদ মোশারফের ভাই। আপনারা যদি ইতিহাসের পাতা ঘাটলে দেখবেন সেদিন খালেদ মোশারফের পক্ষে তার মা, সে খুব সম্ভব মহিলা আওয়ামী লীগের কোনো একটা সদস্য ছিল, তার মা মহিলা আওয়ামী লীগের তাদের দলীয় স্লোগান দিয়ে ঢাকার রাজপথে মিছিল করেছিল। অর্থাৎ তারা নিজেরাই একজন আরেকজনকে খুন করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা দখল করেছে, এই করেছে আওয়ামী লীগের ঘরের লোকেরাই। তখন বিএনপিরও সৃষ্টি হয়নি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসব থেকে তখন অনেক দূরে ছিলেন। বরং আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে খালেদ মোশারফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করে ক্যান্টনমেন্টে আটকে রেখেছিলেন। এই যখন অবস্থা দেশের, সেই অবস্থার মধ্যে থেকে দেশ প্রেমিক সিপাহী জনতা যখন দেখলো যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, এবং এই আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগ নামক দলটি, এই দলটি এবং এই দলের লোকেরা দেশের সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে, তারা লুটপাট হেন কিছু নাই, এন খারাপ কাজ নেই যা তারা করেছে, তখন এই সিপাহী জনতা একত্রিত হয়ে 7ই নভেম্বরের বিপ্লব সংগঠিত হলো, এবং সিপাহী বিপ্লব সংগঠিত করার মাধ্যমে এই সিপাহী জনতা সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এনে দায়িত্ব অর্পণ করলো দেশে, যে আপনি দেশটিকে একটি সঠিক পথে পরিচালনা করেন। আওয়ামী লীগ
সেদিন ব্যর্থ হয়েছিল, ঠিক যেভাবে তারা 1971 সালে ব্যর্থ হয়েছিল স্বাধীনতাকামী জনগণকে নেতৃত্ব দিবার জন্য। কাজেই এই দলটি কখনোই কোনো সময় দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি, সকল সময় তারা নিজেদের স্বার্থের জন্যই যুদ্ধ করেছে, যিনি নিজেদের স্বার্থের জন্যই লড়াই করেছে, সেই জন্যই ভালো কোনো অর্জন তাদের নেই। শহীদ জিয়া 26 মার্চ 1971 সালে যেভাবে দেশের স্বাধীনতার আহ্বান করে, স্বাধীনতা যুদ্ধের আহ্বান করে, স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে দেশের মানুষকে নিয়ে, সশস্ত্র বাহিনীকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেইভাবেই 7ই নভেম্বর যখন সিপাহী জনতা বিপ্লব হলো, সেই সময় উনি আবার সকলকে সংগঠিত করে, একত্রিত করে সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে শেখ মুজিবের হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা এবং বাস্তব সত্য কঠিন ইতিহাস। উপস্থিত সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার বিএনপি নেতৃবৃন্দ, আসুন এরপরে আমি আরেকটি প্রস্তাব, আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শেখ হাসিনা একটি কথা কিছুদিন আগে বলেছিল একটি অনুষ্ঠানে, আমি এখনই যেটা বললাম আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার আগে দু লাইন আমি পূর্বের বিষয়ে টেনে নিয়ে আসতে চাই। শেখ হাসিনা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে একটি কথা উল্লেখ করেছিল এই 15ই আগস্টের বিষয় নিয়ে, যেহেতু খন্দকার মোশতাক তাদেরই দলের একজন লোক, তারই চাচা ছিল, তার বাবারই সহকর্মী ছিল, এই খন্দকার মোশতাককে 15ই আগস্টের অনুষ্ঠান উপলক্ষে এক জায়গায় খন্দকার মোশতাককে শেখ হাসিনা কুলাঙ্গার শব্দটি ব্যবহার করেছিল তার নামের সাথে, খন্দকার মোশতাকের নামের সাথে। কিন্তু একটা জিনিস কি আপনারা সকলে খেয়াল করে দেখেছেন, একটু আগে আমি যেই নামগুলো বললাম যেই ব্যক্তিগুলো শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্লট তৈরি করেছিল, যেই ব্যক্তিগুলো শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করেছিল আওয়ামী লীগের, যে ব্যক্তিরা শেখ মুজিবের প্লট তৈরির সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল, এই ব্যক্তিগুলোই কিন্তু এখন শেখ হাসিনার চারিপাশে ঘোরাঘুরি করছে, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন। তাহলে কি শেখ হাসিনার কথা ধরে আমরা বলতে পারি না যে খন্দকার মোশতাক যদি কুলঙ্গার হয় তারই তো সঙ্গীরা হাসিনার আশেপাশে, তাহলে কি আওয়ামী লীগ টোটালি একটা কুলঙ্গারের দল? তো বলতে হবে শেখ হাসিনা কুলাঙ্গারদেরই নেত্রী, বা আওয়ামী লীগ টোটালি ইজ এ দল অফ কুলাঙ্গার। উপস্থিত সুধীবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, আমি জানি এটা হয়তো একটা নন পলিটিক্যাল অনুষ্ঠান, কিন্তু বাধ্য হয়ে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি শীঘ্রই ফিরে আসবো আমাদের অনুষ্ঠানের আসল বিষয়ে, আমাকে আর একটু সময় দেবেন। যে বিষয়টি আমি অবতারণা করতে চাচ্ছিলাম, আলোকপাত করতে চাচ্ছিলাম, কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা আমার পরিবার সম্পর্কে কিছু কথা বলেছেন, বিভিন্ন কিছু খারাপ মন্তব্য করেছেন। আমি সেই খারাপ মন্তব্যে শেখ হাসিনার কথার জবাব সেভাবে দিতে চাই না, আমি কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে ঘটনাগুলো বাস্তব, যা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ দেখেছে, সেই ঘটনাগুলো তুলে ধরে বিচার, শেখ হাসিনার কথাটি কি সঠিক না বেঠিক, এটির বিচার যেমন আপনাদের কাছে, একই সাথে বাংলাদেশের 16-17 কোটি মানুষের সামনে আমি তুলে দিতে চাই। বিকজ আমি যেহেতু রাজনীতি করি, আমার দল যেহেতু দেশের জন্য রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে, কাজেই বিচারের ভার, বিচারের দায়িত্ব, বিশ্লেষণের দায়িত্ব আমি জনগণের কাছে ছেড়ে দিতে চাই। আসুন আমরা যদি দেখি, একটি বই বাজারে পাওয়া যায়, ইতিহাসের একটি বই, বইটির লেখক হচ্ছেন জনাব মনসুর আহমেদ, বইটির নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। আচ্ছা,
এই বইতে এক জায়গায় উল্লেখ করা আছে যে পাকিস্তান আমলে সংসদে তৎকালীন যে ডেপুটি স্পিকার ছিলেন জনাব শাহেদ আলী, এই শাহেদ আলীকে শেখ মুজিবুর রহমান চেয়ারের পায়া দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আসুন, শুধু এটি নয়, একটি হত্যাকাণ্ড শুরু হলো, এরপরে পত্রিকায় যান, ইতিহাসের পাতায় যান, সেই সময়ের বহু মানুষ 75 সালে যারা তরুণ তরতাজা যুবক ছিলেন সেরকম বহু মানুষ আজও ঢাকা শহরে ছিলেন, সারা দেশে এরকম বহু মানুষ এখনও সুস্থ শরীরে জীবিত আছেন, এরকম অনেক মানুষকে, অনেক সাক্ষীকে যদি জিজ্ঞেস করা যায়, যদি জানা যায়, পত্রপত্রিকা যদি ঘাটা যায়, লাইব্রেরিতে যদি রিসার্চ পেপারগুলো দেখা যায়, দেখা যাবে স্বাধীনতার পরে শেখ মুজিব ভিন্ন মতাবলম্বী, রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এরকম প্রায় 30,000 মানুষকে হত্যা করেছিল। শুধু তাই নয়, 1975 সালের 2রা জানুয়ারি বাংলাদেশের মাটিতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়, সিরাজ সিকদারকে হত্যার মাধ্যমে, হত্যা করার মধ্যে দিয়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়, এবং শেখ মুজিবের মতন একজন পোড় খাওয়া রাজনীতিবিদ সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে কোথায় সিরাজ সিকদার, অর্থাৎ আইনের তোয়াক্কা তিনি সেদিন করেননি। শেখ মুজিব সম্পর্কে সেই সময় রিডার্স ডাইজেস্ট নামে একটি মার্কিন মাসিক আছে, পত্রিকা, সেটি মে মাসের সংখ্যায় লিখেছিল, শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপরে নির্ভরশীল, একটি হচ্ছে তার ভাগ্নে শেখ মনির কিছু সশস্ত্র একগুয়ে যুবকের সংগঠন যুবলীগ, আরেকটি সংগঠন হল নিষ্ঠুর রক্ষী বাহিনী। আসুন আমরা যদি আরও একটু সামনে যাই, সেই শেখ মুজিবের সন্তান একজন ছিল শেখ কামাল, সূর্য সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল, এই হলের সামনে 7 মার্ডার কেস নামে একটি উল্লেখযোগ্য মার্ডার কেস, রাজনীতির সাথে সংশ্লিষ্ট সকলেই জানেন, এবং বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক পত্রপত্রিকা বইয়ে এই মার্ডারের কথা উল্লেখ করা আছে, এবং সকলেই জানে যে সেদিন শেখ কামাল, শেখ মুজিবের সন্তান, এই 7টি হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। শুধু এটিই নয়, বিভিন্ন বইয়ে উল্লেখ আছে শেখ কামাল ব্যাংক ডাকাতির সাথেও বলে জড়িত ছিল। আসুন এরপরে আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, যে বাংলাদেশের বর্তমানে গণতন্ত্রের কণ্ঠকে চিপে ধরে আছে, যে বর্তমানে অবৈধভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে ধরে রেখেছে, যে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে, সেই শেখ হাসিনার ব্যাপারে আমরা কী দেখি? শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখি যে সে 2008 সালে কারচুপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কয়েকদিন পরে আমরা দেখলাম ঢাকার পিলখানায় 57 জন মেধাবী অফিসার সহ, 57 জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার সহ 74 জন মানুষ হত্যা হয়েছিল। যেই লোকটির সাথে তৎকালীন সেনাবাহিনী প্রধান মইনিউ আহমেদ, এর সাথেই শেখ হাসিনা গোপনে আলোচনা করে কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল, এই মইনুল আহমেদেরই একটি সাক্ষাৎকার আছে। এই সাক্ষাৎকারে মইনুল আহমেদ উল্লেখ করেছে যে বিডিআরের ঘটনা যখন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, এবং সে যখন শেখ হাসিনাকে এই বিষয়টি জানাতে গেল, কী কী করা উচিত সেগুলি বলতে গেল, সেই সময় ঘরে ঢুকে দেখে যে শেখ হাসিনা আরও কয়েকজন লোকজন নিয়ে খোশ গল্প করছে, চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, হাস্য উজ্জ্বল চেহারা। এটি মইনুল আহমেদের সাক্ষাৎকারে উল্লেখ করা আছে এই কথাটি। এভাবে মইনুল আহমেদের কথাটি যে কতটুকু সত্য
আপনাদের অনেকেরই হয়তো মনে আছে শেখ হাসিনার একজন খুব কাছের সহকর্মী কয়েক বছর আগে তার অভিজ্ঞতা দিয়ে, শেখ হাসিনার সাথে থাকার অভিজ্ঞতা দিয়ে বেশ বড়সড় একটা বই লিখেছিল, মনে আছে আপনাদের? সেই বইতে কিন্তু সেই ভদ্রলোক সেই বইতে লিখেছিল যে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন সমগ্র বাংলাদেশের মানুষ আন্দোলন করছে, সেই আন্দোলনের সময় স্বাভাবিকভাবেই এরশাদ যখন তার পুলিশ বাহিনী দিয়ে তার সশস্ত্র গুন্ডা বাহিনী দিয়ে যখন আন্দোলনকারী কর্মীদের উপরে হামলা চালিয়েছে অস্ত্র দিয়ে, স্বাভাবিকভাবেই বেশ অনেক মানুষ সেই সময় শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে। সেই ভদ্রলোক শেখ হাসিনা সেই সহকর্মীর বইতে উল্লেখ করা আছে যে শেখ হাসিনা যেদিন জানতে পারত যে আজকের আন্দোলনে একজন মানুষ মারা গিয়েছে, সেদিন শেখ হাসিনা খুব খুশি মনে গরম ভাত খেত। চিন্তা করেন কী পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এবং কী পরিমাণ ক্ষমতার জন্য লোভী হলে একজন মানুষ মারা গেলে সেদিন উল্লাস করে ভাত খেত। এটি সব বইয়ের রেফারেন্স দিয়ে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করছি। শুধু তাই নয়, 2006 সাল, খুব বেশি দিন আগের কথা না, আপনারা দেখেছেন যে শেখ হাসিনার আহ্বানে লগি বৈঠা নিয়ে এসে কীভাবে রাস্তায় তারা মানুষকে পিটিয়ে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, তাদের আন্দোলন, সোকল্ড আন্দোলন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা যখন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তথাকথিত আন্দোলন, সেই সময় তারা হোটেল শেরাটনের সামনে কীভাবে বাসে অ্যাসিড মেরে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডগুলি কি, তাহলে কি বলতে পারি না আমরা যে এই হত্যাকাণ্ডগুলো সাথে সরাসরি আওয়ামী লীগ জড়িত বা তাদের নেতৃবৃন্দ জড়িত? অবশ্যই আমরা বলতে পারি। শুধু তাই নয়, গত ছ বছর যদি আপনারা দেখেন, ছ বছরে আমরা কি দেখেছি, ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ বিএনপি চার দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী হত্যা করেছে তারা। এবং শুধু তাই নয়, এই যে হেফাজতে ইসলাম, আমরা এক বছর আগে কি দেখেছি, এই হেফাজতে ইসলাম সেই সময় হাসিনা সরকারের অনুমতি নিয়েই তারা মতিঝিলে বসলো, এবং রাত্রেবেলায় আমরা কি দেখলাম, তারা এই এদেরকে উঠিয়ে দেবার জন্য, হেফাজতের মানুষগুলোকে উঠিয়ে দেবার জন্য নির্বিচারে কিভাবে গুলি করে প্রায় 2500-3000 মানুষকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে তো সুধীবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, এই হত্যাকাণ্ডের সাথে তো সরাসরি শেখ হাসিনা জড়িত। কেন? কারণ ইয়াস বললে হবে না, কারণটা বুঝতে হবে। আপনারা যদি ভিডিও ক্লিপিংয়ে যান, আপনারা যদি সেই দিন পরের দিনকার নিউজ পেপারগুলো দেখেন, তাহলে দেখতে পারবেন যে অবৈধ শেখ হাসিনার তৎকালীন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা বলেছিল ঝাঁকি দিয়ে বলে বিল্ডিং ফেলে দিয়েছে বিএনপি, সেই অবৈধ অপদার্থ মন্ত্রী সেদিন বলেছিল যে তারা যা কিছু করেছে সব কিছু শেখ হাসিনার তত্ত্বাবধানই করেছে। তো হাসিনার মন্ত্রী যদি বলে থাকে যে সকল কিছু তারা হাসিনার তত্ত্বাবধানেই করেছে, তাহলে এই হত্যার পুলিশ বা র্যাব যাদেরকে সেই যে হেফাজতের যেই 3-2500 মানুষকে হত্যা করলো, তার মানে কি দাঁড়ায়? তার মানে তো দাঁড়ায় যে শেখ হাসিনা সরাসরিভাবে এই হত্যাকাণ্ডের সাথে। এবার তাহলে আমি যদি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করি, খুনি পরিবার কি শেখ হাসিনা বা শেখ মুজিবের পরিবার নয়? খুনি পরিবার তো তাহলে প্রমাণ হলো একটির পর একটি ঘটনা দিয়ে, একটির পর একটি ঐতিহাসিক সত্য দিয়ে প্রমাণিত হলো যে খুনি পরিবার, বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ মুজিবের পরিবার, বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ হাসিনা। আসুন এবার, এই পরিবারটি শুধু খুনি পরিবার নয়। অতিথিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, এই পরিবারটি শুধু খুনি পরিবার নয়, এই পরিবারটি হচ্ছে একটি অভিশপ্ত পরিবার বাংলাদেশের জন্য। 55,000 বাংলাদেশে যে 56,000 বর্গ মাইল জায়গা, তার জন্য একটি অভিশপ্ত পরিবার। বাংলাদেশের যে 16-17 কোটি মানুষ, প্রত্যেকের জন্য এটি একটি অভিশপ্ত পরিবার। আসুন আমরা দেখি কিভাবে সে অভিশপ্ত পরিবার, এটি শুধু খুনি নয়, একই সাথে অভিশপ্ত পরিবার। এই যে এই পরিবারের প্রধান শেখ মুজিবুর রহমান, 1971 সালের 10 জানুয়ারি উনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন। ওনাকে রিসিভ করার জন্য
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে উপস্থিত হয়েছিল। যে মানুষগুলোর মধ্যে অনেক মানুষ সেদিন উপস্থিত ছিল যারা কেউ একদিন আগে, সাত দিন আগে, পাঁচ দিন আগে, এক মাস আগে নিজের অত্যন্ত আপন কাউকে স্বাধীনতা যুদ্ধে বলিদান দিয়ে এসেছেন, কিন্তু সেই মানুষগুলো সব কিছু ভুলে, সেই আত্মত্যাগ ভুলে, সেই বলিদান ভুলে, কেউ আত্মত্যাগ দিয়ে এসছে পরিবারের কোনো সদস্যকে, কেউ ঘর বাড়ি সর্বশান্ত হয়ে এসছে, কেউ নিজে সর্বশান্ত হয়ে এসছে, এরকম মানুষগুলো সেদিন গিয়েছিল শেখ মুজিবকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য। কিন্তু শেখ মুজিব বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন পকেটের মধ্যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা নিজেদের ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেই মানুষগুলো কারো প্রতি কোনো বিবেচনা না রেখে শেখ মুজিব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলেন। কত বড় প্রতারক হলে একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এরকম মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে? এটি কি এটি প্রতারণার পর্যায়ে পড়ে কি না, সে বিচারের দায়িত্ব আমি আপনাদের কাছে রেখে দিলাম যে কত বড় প্রতারণা এটি। শুধু এটিই নয়, আমরা যদি দেখি শেখ মুজিবের সময় কি দেখলাম, শেখ মুজিবের সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি উপাধি পেল। কি উপাধি? বটমলেস বাস্কেট, বাংলায় বলে তলাবিহীন ঝুড়ি। আন্তর্জাতিকভাবে এটি পরিচিতি পেল বাংলাদেশ, ঠিক আছে। এরপরে তার কন্যা শেখ হাসিনা 96 সালে যখন সরকার গঠন করল, 96 সালের জুলাই মাসে সে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তত্ত্বাবধায়কের কাছে। কিন্তু তার এক মাস আগে জুন মাসে টিআইবির রিপোর্ট প্রকাশিত হলো, এবং টিআইবির রিপোর্টে কি দেখলাম, শেখ হাসিনার বদলতে শেখ মুজিব যেরকম বাংলাদেশকে বটমলেস বাস্কেট তৈরি উপাধি দিয়েছিল, সেই স্বীকৃতি নিয়ে এসেছিল বিশ্ব দরবার থেকে বাংলাদেশের জন্য, শেখ হাসিনা কী স্বীকৃতি নিয়ে আসলো, যে বাংলাদেশ দুর্নীতিতে এক নম্বর চ্যাম্পিয়ন দেশ। আসুন এই অভিশপ্ত পরিবারের আরও অবদান দেখি আমরা। শুধু তাই নয়, এরপরে যখন 2008 সালে সাজানো নির্বাচনের মধ্যে দিয়ে আবার সরকার গঠন করলো শেখ হাসিনা, দ্বিতীয়বারও শেখ হাসিনা সক্ষম হল পদ্মা সেতুর টাকা লুটপাট করে বিশ্ব ব্যাংকের কাছ থেকে চোর উপাধি নিয়ে বিশ্বের দরবারে দ্বিতীয়বারের মতন আবার একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশকে, বাংলাদেশের 16 কোটি মানুষকে উপস্থাপন করল বিশ্ব দরবারে। সুধীবৃন্দ, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, শুধু তাই নয়, আসুন এরপরে আর একটু আমরা আগাই। এরপরে আগালে আমরা কি দেখতে পাব, এই যে কিছুদিন আগে সো কল তথাকথিত একটি সিলেকশনের নির্বাচন করে মানুষের মুখ বন্ধ করে দিয়ে, গণতান্ত্রিক অধিকার হরণ করে দিয়ে শেখ হাসিনা মানুষকে হত্যা করে যে ক্ষমতা দখল করে সরকার গঠন করলো, অবৈধ সরকার গঠন করলো, এই সরকার গঠন করার পরেও কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে আরেকটি উপাধি নিয়ে আসলো নিজের জন্য, দেশকে করলো কলঙ্কিত আন্তর্জাতিক মহলে। কি সেটি আপনারা কি জানেন, খেয়াল করেছেন? এটি হচ্ছে কি, এটি হচ্ছে অবৈধভাবে টাকা পাচারকারী পাচার করে বাংলাদেশকে বিশ্বের দরবারে টাকা পাচারকারী দেশ হিসাবে তুলে ধরল জনসাধারণের, সমগ্র বিশ্ববাসীর সামনে। কাজেই এইসব বিষয় থেকে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে এটি শুধু খুনি পরিবারই নয়, এটি একটি অভিশপ্ত পরিবার। এই পরিবারটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের জন্য একটি খুনি পরিবার, একটি অভিশপ্ত পরিবার। নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, নিশ্চয়ই আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না, আমি ছোট্ট আরেকটি বিষয় উল্লেখ করে আমরা আজকে আমাদের মেইন বিষয়ে ফিরে যাব। সভাপতি, আমার হাতে সময় আছে তো? থ্যাংক ইউ। একটু
রিসেন্ট বিষয় নিয়ে যদি আমরা আলাপ করি বা আশেপাশে দেখি আমরা কি দেখতে পাব। বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম যে অগস্ট মাস, 24 আগস্ট আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিছুদিন আগে এখনও চলছে সেসব, কয়েক বছর আগে 21 আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল এবং এ নিয়ে এখনও বিভিন্ন লেখালেখি পত্র পত্রিকায় হচ্ছে। আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে বিশেষ করে মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের সামনে আজকে আমি বলতে চাই যে এই 21 আগস্টের হত্যাকাণ্ডের জন্য সরাসরিভাবে শেখ হাসিনা নিজে দায়ী এবং এই হত্যাকাণ্ড সম্পর্কে সে যদি প্ল্যানও করে না থাকে, এই ঘটনা সম্পর্কে, হত্যাকাণ্ডও না কিন্তু এই 21 আগস্টের ঘটনার সম্পর্কে শেখ হাসিনা আগে থেকেই জানতো যে এরকম একটা ঘটনা ঘটবে। কেন? কারণ আপনারা যদি সেই সময়কার পত্র পত্রিকাগুলো দেখেন, সেই সময়কার টিভি চ্যানেলগুলোর নিউজগুলো দেখেন, আগের দিনের অর্থাৎ 21 তারিখ, আপনারা যদি 20 তারিখের নিউজগুলো দেখেন, 20 তারিখের টেলিভিশনের ক্লিপিংগুলো দেখেন, আপনারা দেখতে পাবেন পত্রিকাগুলো খবর দিয়েছে। ইভেন 21 তারিখ সকালেরও পত্রিকা যদি দেখেন, পত্রিকাগুলো খবর দিয়েছে, টিভি মিডিয়াগুলো খবর দিয়েছে আগের দিন যে পরের দিন মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভা, বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ স্বরূপ মুক্তাঙ্গনে আওয়ামী লীগ জনসভা করবে, সেই জনসভায় শেখ হাসিনা বক্তৃতা করবে। আমরা টিভিতে কী দেখলাম? টিভিতে দেখলাম যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা সিকিউরিটি এনশিওর করে কোথাও কোনো রাজনৈতিক জনসভা থাকলে, পুলিশ বলেন বা আর যে সকল বাহিনী আছে যারা সিকিউরিটি এনশিওর করে, আমরা দেখলাম যে পুলিশ বলেন, র্যাব বলেন, এই সকল বাহিনীর সদস্যরা আমরা দেখলাম যে মুক্তাঙ্গনে ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেকটি জায়গা তারা থরো চেক আপ করছে, যাতে পরদিন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে শেখ হাসিনার জনসভা এখানে অনুষ্ঠিত হতে পারে। জনসভার সকল সব কিছু সম্পূর্ণ, তাদের দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত। হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা আগে সাডেনলি তারা ডিসাইড করলো যে তারা সেখানে জনসভা করবে না, তারা তাদের পার্টি অফিসের সামনে, এই জায়গাটা জানি কি, বঙ্গবন্ধু এভিনিউ, পার্টি অফিসের সামনে তারা তাদের জনসভা অনুষ্ঠিত করবে। তাদের নেতাকর্মীরা সেখানে মুভ করে গেল। স্বাভাবিকভাবেই এত লোকজনের মধ্যে কি সিকিউরিটি এনশিওর করা সম্ভব, চেক করা সম্ভব? এবং সেটি করা সম্ভব হলো না। এখন আমি যদি প্রশ্ন করি, সেই প্রশ্ন আমার না, সে প্রশ্ন এখানে আমার বিশ্বাস উপস্থিত প্রত্যেকটি মানুষের, এবং এই তথ্য জানার পরে উপস্থিত প্রত্যেকটি মানুষের হবে, আওয়ামী লীগের জনসভা স্থান পরিবর্তনের দায়িত্ব কার হাতে থাকতে পারে বলেন তো? ডেফিনেটলি আজকে এই অনুষ্ঠানটি এখানে হবে কি না, এটার দায়িত্ব ডেফিনেটলি সভাপতি সাহেবের সিদ্ধান্ত, তাই নয় কি? তো সেই অনুষ্ঠানটি প্রধান অতিথি, প্রধান বক্তা শেখ হাসিনা। শেখ হাসিনা না চাইলে কি আওয়ামী লীগের স্থান, জনসভার স্থান কি পরিবর্তন করা সম্ভব? এখন আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগ যদি বলে না আমরা জানতাম না সরকার পরিবর্তন করে দিচ্ছে, তাহলে ভাই আওয়ামী লীগের উপর তো আপনাদের নিয়ন্ত্রণ নাই, ছেড়ে দেন, আমরা নিচ্ছি দায়িত্ব, আওয়ামী লীগের দায়িত্ব তাহলে আমরা নিই। তো এখন বিষয় হচ্ছে যে ডেফিনেটলি শেখ হাসিনার সিদ্ধান্তেই এটি পরিবর্তিত হয়েছে। আসেন এখন বলতে পারেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা বলতে পারেন যে ভাই আপনি তো কথাটি বললেন, আপনার কি কোনো রেফারেন্স আছে, তাই নয় কি? আপনারা জিজ্ঞেস করতেই পারেন, দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা খুঁজে নেবেন, আমি একটা দিচ্ছি, বাকিগুলো আপনারা খুঁজবেন। 15 আগস্ট 2004 সালে জাতীয় সংসদের সাধারণ আলোচনায় জনাব কাদের সিদ্দিকী উঠে দাঁড়িয়ে, এই ঘটনা 21 আগস্টের পরে, এটা 15 সেপ্টেম্বর, কাদের সিদ্দিকী দাঁড়িয়ে কথা বলেছিলেন। কাদের সিদ্দিকী সেদিন কি বলেছিলেন দেখি আমরা। কাদের সিদ্দিকী, জনাব কাদের সিদ্দিকী বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানাই, তদন্তে কেউ সাহায্য করুক আর নাই করুক তদন্ত হবেই। তিনি শেখ হাসিনা সহ কয়েকজন সংসদের জনসভায় হামলার ঘটনাটি তদন্তের জন্য সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আয়োজকবৃন্দ, আপনাদের সকলকে অনুরোধ করব, সাংবাদিক ভাইরা পরের লাইনটা শুনুন।
পরের লাইনটি হচ্ছে, কেন মুক্তাঙ্গন থেকে জনসভা বঙ্গবন্ধু এভিনিউতে সরানো হলো? এটি আমার কথা না, কাদের সিদ্দিকির কথা। কাদের সিদ্দিকি সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, কেন মুক্তাঙ্গন থেকে সরিয়ে ওই জায়গায় জনসভাটা করা হলো উইদাউট এনি নোটিস? সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটাকে সিকিউর করা হোক, সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটিকে তন্নতন্ন তল্লাশি করে সিকিউর করা হোক এই মানুষগুলোর জন্য। তাহলে কি আমরা ধরে নিব না যে শেখ হাসিনা এই ঘটনা সম্পর্কে আগে থেকে ওয়াকিফাল ছিল? এবং আসুন আরেকটা, শেখ হাসিনাই বোধহয় তার কথা প্রসঙ্গে বলেছে এবং আরও কয়েকজন বলেছে যারা সেখানে আওয়ামী লীগের যারা সেখানে উপস্থিত ছিল, যে আমার কিছুদিন আগে যে রাষ্ট্রপতি ছিলেন জনাব জিল্লুর রহমান, ওনার ওয়াইফ ওই ঘটনায় মারা গিয়েছিলেন, মিসেস আইভি রহমান। শেখ হাসিনাই বলেছে যে উনাকে, আইভি রহমানকে শেখ হাসিনা অনেকবার বলেছে ট্রাকে উঠার জন্য, আপনারা খেয়াল আছে? অনেকবার বলেছে ট্রাকে উঠার জন্য। এখন শেখ হাসিনা এতবার কেন বলবে ট্রাকে উঠার জন্য? নিশ্চয়ই শেখ হাসিনা কিছু জানতো, শেখ হাসিনা কিছু জানতো, নাহলে শেখ হাসিনা এতবার বলবে কেন? শেখ হাসিনার নিজের মুখের কথা, আমি অনেকবার তাকে দেখেছি ট্রাকের উপরে ওঠার জন্য, আরও তো নেতৃবৃন্দ ছিল, তাদেরকে না রেখে বারেবারে আইভি রহমানকে কেন শেখ হাসিনা ডাকছিল ট্রাকে ওঠার জন্য? ডেফিনেটলি শেখ হাসিনা কিছু জানতো। আজকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটি কি শেখ হাসিনাকে কোনো দিন জিজ্ঞেস করেছে কিছু? কোনো জিজ্ঞেস করেনি কিছু। আজকে যারা বিচার করছেন, এই এটি এটি কেস আকারে কোর্টে চলছে, কোর্টের বিচারকদের কাছে আমার আহ্বান থাকবে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হোক যে কেন সেদিন আওয়ামী লীগের মিটিংটি মুক্তাঙ্গনে না হয়ে সেদিন হঠাৎ করে এক দেড় ঘন্টার নোটিশে তাদের অফিসের সামনে, দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছিল। ডেফিনেটলি এর মধ্যে কিছু আছে, এবং কি সেটি? সেটি হচ্ছে ক্ষমতার লোভ, সেটি হচ্ছে যেভাবেই হোক তাকে ক্ষমতায় যেতে হবে, বিএনপি সরকারকে পরাস্ত করে, বিএনপি সরকারকে বিপর্যস্ত করে, বিএনপি সরকারকে দেশের সামনে, বিদেশের সকলের সামনে বিপর্যস্ত করে, বিব্রত করে। এটিই হচ্ছে শেখ হাসিনা, এটিই হচ্ছে আওয়ামী লীগ। নেতৃবৃন্দ, আমরা কি শুনলাম 2008 থেকে বর্তমান এই স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী, প্রেসের স্বাধীনতা হত্যাকারী আওয়ামী লীগ নামক দলটির কাছ থেকে, যে বাংলাদেশের নাম দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ? কিন্তু আপনারা কি জানেন, তথ্য প্রযুক্তি বিকাশের এই সুবর্ণ সময় ডিজিটাল বাংলাদেশের অবস্থান কোথায়? এই অভিশপ্ত পরিবারের লুটপাটের আরেকটা কাহিনী আমরা দেখি, চিন্তা করি। জাতিসংঘ পরিচালিত ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজিডিআইয়ের সাম্প্রতিক একটি জরিপে বলেছে, এ তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান 193টি দেশের মধ্যে 148তম। অথচ 2010 সালে এই ওদেরই আমলে বাংলাদেশের অবস্থান ছিল 134তম। এই ডিজিটাল বাংলাদেশের স্লোগান ব্যবহার করে এই অভিশপ্ত এই খনি পরিবারটি কীভাবে দেশে বিদেশে নিজেদের ব্যবসায়িক ব্যবসার, পারিবারিক ব্যবসার প্রসার ঘটাচ্ছে সেটা জানার অধিকার নিশ্চয়ই আমি মনে করি বাংলাদেশের 16-17 কোটি জনগণের আছে। নেতৃবৃন্দ, এই যেই বিষয়গুলো এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই বিষয়গুলো কতগুলি রাজনৈতিক ডিবেট, আমি মনে করি এই ডিবেটগুলোর অবসান হওয়া প্রয়োজন, বাংলাদেশের মানুষের কাছে সত্যটি উঠে আসা প্রয়োজন। বাংলাদেশের মানুষ সত্য জানলে সঠিক বিচার করতে সক্ষম হবে, এবং সত্য প্রতিষ্ঠিত হলে দেশে স্বাভাবিকভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা সম্ভব, ভালো কিছু গড়ে তোলা সম্ভব। সুধীবৃন্দ, আপনাদেরকে আমার বক্তব্যের প্রথম পর্ব ধৈর্য সহকারে শোনার জন্য এবং আমাকে বলার জন্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই।